ভিউয়ার্স, আনসোল্ড মিস্ট্রিতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব কানাডায় অবস্থিত ফেয়ারমন্ট ব্যান্ড স্প্রিংস নামক একটি হোটেলের ব্যাপারে, যার সম্পর্কে বিশ্বে অনেক ধরনের ভৌতিক ঘটনা প্রচলিত রয়েছে। চলুন শুরু করা যাক আজকের এপিসোড। কানাডার আলবার্টায় ব্যান্ড স্প্রিংস হোটেলটি 1888 সালে নির্মিত হয়েছিল এবং এটি মূলত কাঠের কাঠামো ছিল। কানাডিয়ান প্যাসিফিক রেলওয়ে CPR পশ্চিমে যখন প্রসারিত হয়েছিল, মূলের সাথে ভ্রমণকারী লোকদের জন্য একটি উচ্চ শ্রেণীর হোটেল দরকার ছিল, তখন এটি প্রয়োজনীয়তার বাইরে তৈরি হয়েছিল। CPR এর ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম ভ্যান হর্নে হোটেলটি কেবল একটি স্টপ অফ পয়েন্ট হিসাবে নয়, বিশ্বমানের ভ্রমণের গন্তব্য হিসেবেও দেখেছিলেন। এটির দমকে থাকা পাহাড়ের দৃশ্যাবলী এবং প্রাকৃতিক উত্তপ্ত ঝর্ণাগুলির সাথে এর গর্ব করার মতো অনেক কিছুই ছিল। 1926 সালে একটি বড় অগ্নিকাণ্ড ঘটে যা ভবনটি পুরোপুরি ধ্বংস করে দেয় এবং একটি সম্পূর্ণ পুনর্নির্মাণ করা হয়েছিল ভবনটির। নতুন নির্মাণটি টাওয়ার এবং পাথরের প্রাচীর সহ একটি স্কটিশ দুর্গের ভিত্তিতে আলগাভাবে তৈরি করা হয়েছিল। ব্যান্ড স্প্রিংস হোটেলের ভৌতিক সিক্রেট রুম। মূল কাঠের হোটেলটি নির্মাণের সময় ঠিকাদারের কাছ থেকে একটি বড় ত্রুটি হয়েছিল। কোনো একটি ঘর বা কক্ষ উইন্ডো বা দরজা দিয়ে তৈরি করা হয়েছিল এমন একটি সত্য যা হোটেল মালিকের কাছে শেয়ার করা হয়নি। 1926 সালের আগুনের সূত্রপাতের পরই কেবল কক্ষটি আবিষ্কার করা হয়েছিল। তারপর থেকে প্রায়শই এই ঘরের বাইরে হলটিতে অদ্ভুত কিছু একটা ঘুরতে দেখা যায়। কক্ষ নং 873, এই ঘরটি ছিল একটি পরিবারের করুণ হত্যার দৃশ্য। এই কক্ষের দরজাটি পরে ইট ভাটা বেঁধে এবং হলওয়ের অন্যান্য দেয়ালের মতো দেখতে তৈরি করা হয়েছে। সম্ভবত পরিবারের যে সদস্যরা এখানে খুন হয়েছেন বলে জানা গেছে, অতিথিরা এই ঘরের বাইরে তাদের প্রত্যক্ষ করেছেন। ওরা নববধূ। গল্পগুলি সুপারিশ করে যে একটি মহিলা বিবাহের গাউন পরিহিত অবস্থায় সেই হলরুমের সিঁড়িতে তার জীবন হারাল। সিঁড়িটি মোমবাতি দিয়ে সজ্জায়িত ছিল। যখন কোণে সেখান দিয়ে হাঁটছিল, হঠাৎ তার পোশাকে আগুন লাগে, আতঙ্কে সে ছিটকে সিঁড়ির নিচে পড়ে যায়। অতঃপর তার গলায় রক্ত ছিঁড়ে সেখানেই সে মৃত্যুবরণ করে। অনেকে তাকে পুরো বিয়ের গাউনটিতে তার অশরীরী আত্মাকে দেখে প্রায়ই বলরুমে নাচের কথা জানিয়েছেন। কিছু ক্ষেত্রে অতিথি এবং কর্মীরা নাচ হিসাবে তার পোশাক থেকে শিক্ষা দেখেছেন। এমনকি অনেকে তাকে সিঁড়ির উপরে প্রত্যক্ষ করেছেন যেখানে তিনি প্রাণ হারান। এমনকি ব্রাইডাল স্যুটটি শূন্য থাকা সত্ত্বেও কর্মীরা সেই স্যুট থেকে অদ্ভুত স্বরবলের কথা জানিয়ে। বেলম্যান ব্যান্ড স্প্রিংসে সম্ভবত সমস্ত অশরীর আত্মার মধ্যে সর্বাধিক জনপ্রিয় হলেন স্যাম ম্যাকল। তিনি 60-70-এর দশকে হোটেলে বেলম্যান ছিলেন। তিনি কিভাবে বা কোথায় মারা গেছেন সে সম্পর্কে খুব বেশি কিছু না জানা গেলেও তার আত্মা এখন পর্যন্ত হোটেলটিকে ঘিরে আছে বলে অভিহিত করা হয়। তিনি তার 1960-এর ইউনিফর্মে উপস্থিত হয়ে অতিথিদের তালাবদ্ধ কক্ষে প্রবেশ করতে, ঘরের লাইট জ্বালানো বা ব্যাগ বহন করতে সহায়তা করার জন্য পরিচিত। তাকে প্রায়শই নবম তলায় প্রত্যক্ষ করা যেত। যদি কেউ তার সাথে কথোপকথন করার চেষ্টা করেন বা স্যামকে স্পর্শ করার চেষ্টা করেন, তবে তিনি উধাও হয়ে যায়। আজ এ পর্যন্তই। আপনার কি মনে হয়, কানাডার ফেয়ারমন্ট ব্যান্ড স্প্রিংস হোটেলটি কি আসলেই ভূতুড়ে? আপনি আপনার মন্তব্যটি কমেন্ট সেকশনে আমাদের জানান, সেই সাথে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এই ধরনের ভিডিও আমরা প্রতিনিয়ত আপলোড করব। যদি আপনাদের এই ধরনের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ।